फ্रेंड्स আমার নাম সৌম্যজিৎ আর এসটি ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস আজকে আমরা জানবো মাল্টিমিটার ছাড়া কিভাবে এই ডায়োডগুলো টেস্ট করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন যাওয়া যাক। তো এই ডায়োডগুলিকে চেক করার জন্য আমাদের যে কোনো একটা ব্যাটারি, তো আমি এখানে 9 ভোল্ট ব্যাটারিটাকে ইউজ করছি, আর যে কোনো একটা লাইট, তো আমি এলইডি লাইটটি নিয়ে নিয়েছি। তো এই ডায়োডটিকে চেক করার জন্য আমাদের এই যে নেগেটিভটা আছে তার সাথে এই লাইটের নেগেটিভ তারটা, এই যে পজিটিভটা, সেটাকে খুলে রাখতে হবে। নেগেটিভটা তো খুলে যায়। তো এরপর এই ডায়োডটার যে কোনো একটা প্রান্ত লিখ দিয়ে তুমি এই ব্যাটারির পজিটিভটার সাথে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি এই যে পজিটিভ তারটা এটাকে এইখানে লাগাচ্ছি। দেখুন লাইটটি জ্বলছে, দেখুন। এরপর যদি আমরা এই ডায়োডটিকে উল্টোভাবে লাগাই, অর্থাৎ এই যে এইটা এই সাইডে করে যদি লাগিয়ে দিই, আর এই তারটিকে যদি এইখানে লাগাই তাহলে এটা জ্বলবে না, ডায়োড এক সাইড থেকে কাজ করে। তো এই দেখুন এইটা এই ডায়োডটা একদম ঠিক আছে। আর যদি এই সাইড থেকে লাগালেও যদি এটা জ্বলতো এইভাবে করে লাগালে তাহলে জানতেন ডায়োডটি খারাপ আছে। তো এইভাবে করে আমরা খুবই সহজে মাল্টিমিটার ছাড়া ডায়োড চেক করে নিতে পারো। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।